হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে শাড়ি কালেকশন। তো আমার যা যা শাড়ি আছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই বলে দিই, আমার লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল, তাই খুব বেশি শাড়ি নেই, তবে যেটুকু শাড়ি আছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকে আমার সব থেকে প্রিয় একটা শাড়ি, তো সেটা দেখাবো। আমার বর আমাকে গিফট করেছিল, তো দেখো বন্ধুরা, এই শাড়িটা আমার বর আমাকে গিফট করেছিল। দেখো কেমন শাড়িটা, কমেন্টে জানাবে। এরপর এরপর তোমাদেরকে দেখাবো এই একটা শাড়ি। এই শাড়িটা আমাকে আমার মামা দিয়েছিল। দেখো আর দেখাচ্ছি, তো আমার বেশিরভাগই সব গোলাপি শাড়ি। এই একটা শাড়ি দেখো, এই শাড়িটাও খুব সুন্দর, এটাও খুব ভালো লাগে আমার। তো বন্ধুরা, এই একটা শাড়ি, এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি, এর ওপর কাজ করা আছে খুব সুন্দর। এটা আমার বাবা আমাকে দিয়েছিল দুর্গাপুজোর সময়। দেখো দেখো খুব সুন্দর একটা শাড়ি, ভেতরে এরকম কাজ করা আছে সব আঁচল। তো এই একটা শাড়ি। এরপর দেখাচ্ছি এই একটা শাড়ি, তো এইটা এমনি সিল্কের শাড়ি, খুব কম পরি এটা, ধরতে গেলে পরি না, মাঝে মাঝে পরি। আর হচ্ছে এই একটা হলুদে লালে শাড়ি, এটা পুজো দিতে গেলে আর দিতে গেলে পরি। দেখো তাঁতের মতোই কিন্তু তাঁতের নয়। দেখো এই একটা শাড়ি, তো এগুলো নতুন শাড়ি, এখন আমি ভাঙিনি, এখনো একবারও পরিনি, পুরো নতুন শাড়ি। দেখো এই একটা, এই দেখো এখনো স্টিকার চেরানো আছে, তো এখন আমি পরিনি। এই একটা শাড়ি দেখো, এই শাড়িটাও খুব সুন্দর। আর এই শাড়িগুলো এই কালকে না পরশুদিন কিনে নিয়ে এলাম, পুরো নতুন শাড়ি, এখনো চিকচিকির মধ্যে থেকে বের করা হয়নি। দেখো একটা এখানে চিকচিকির মধ্যে রেখে দিয়েছি, বের করিনি। তো এই সব আমার শাড়ি কালেকশন বন্ধুরা, এই আমার কাছে যেটুকু শাড়ি ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এইরকম ধরনের ভিডিও আমরা আরও আনবো, আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থাকো।